বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেশের ইতিহাসের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ঘনিষ্ঠতার কথা ক্রিকেট মহলে সব সময় সুপরিচিত সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনী এমপি নির্বাচিত হয়েছেন সাকিব প্রিয় শীর্ষ রাজনীতিতে যাই থাকুক সেটা তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সালাউদ্দিন বাংলাদেশ প্রিমিয়ার লীগ উপলক্ষে কয়েকটি ফ্রান্সাইজি নিজেদের পছন্দ মতো মতো মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেছে নিয়েছে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিকে সেখানে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন কুমিল্লার কোচ সালাউদ্দিন স্বাভাবিকভাবেই সাকিবের বর্তমান অবস্থান প্রসঙ্গে তারই প্রিয় কোচের কাছে প্রশ্নটি চলে যায় যদিও সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিশেষ ভাবান্তর নেই সালাউদ্দিনের দেশের অন্যতম সেরাই কোচ বলেন রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়ে আমার আগ্রহ নেই সে আমার কাছে যে মানুষটা এবং আমি আশা করি তাকে আমার কাছে সেই মানুষই থাকবে সে এমপি হলো নাকি মন্ত্রী হলো সেটা আমার কাছে মুখ্য বিষয় নয় আমার কাছে মনে হয় যে আমার সাথে যে সম্পর্ক সেটাই থাকবে বাকিটা নিয়ে আমার আসলে কোনো ধরনের কোনো আগ্রহ নেই অনুশীলনের জন্য এবারের বিপিএল এর আগে সবগুলো দলই বেছে নিয়েছে নিজেদের পছন্দের মাঠ এটাকে ইতিবাচকভাবেই দেখছেন সালাউদ্দিন কেননা হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্র্যাকটিস মাঠে বিগত বছরগুলোর মতো এতগুলো দলের অনুশীলন কোনোভাবেই কাম্য নয় তার কাছে তিনি আরও বলেন দেখেন মিরপুরে আগে যখন আমরও বেশি উইকেট ছিল তখনও মাছ বাজারের মতো লাগতো একসাথে এতগুলো দল যখন মাঠে চলে আসতো এক জায় এখন জায়গা আরও অনেক ছোট হয়ে গেছে যদি এখন সাতটি দল আসে তাহলে অনুশীলন করার তো সুযোগ নেই সব দলই যার যার মতো বেছে নিয়েছে অন্য দল হয়তো আরেকটা বেছে নিয়েছে এখানে যেহেতু আমি থাকি একটু সুবিধা পেতেই পারি জায়গা ওভাবে ব্যবহার করতে পারি এ কারণে এখানে আসা